ডিয়ার ফ্রেন্ডস, গ্রিন প্লাজা ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে অ্যাডগুরু। তো অ্যাডগুরুর যে সেলফ ইনকাম 2000 টাকার আইডিতে 25 টাকা হয়ে গেছিল, সেটার উপরেও আপডেট থাকছে। 2000 টাকার আইডি আদৌ থাকছে কি না থাকছে সেটার উপরেও একটা আপডেট থাকছে। 2000 টাকার আইডিতে সেলফ ইনকাম থাকছে বাট টিম ইনকাম থাকছে কি না থাকছে সেটার উপরেও একটি আলোচনা থাকছে। এবং সব থেকে মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে টাক্স ব্যাংক ওয়ালেটের টাকাটা কিন্তু ক্লোজিং হচ্ছে না এটাও। তো আসুন সে বিষয়ে আলোচনা করি। তো প্রথমত আগে একটা কথা বলে রাখি যে আজকে আলোচ্য বিষয়ের যে ধারণাগুলো আপনাদেরকে দেব সেগুলো আপলাইন বলুন, ডাউনলাইন বলুন, উপর লেভেল বলুন আর নিচের লেভেল বলুন, বিভিন্ন জায়গা থেকে তত্ত্বসূত্র সংগ্রহ করা, এটা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহের সঙ্গে নাও মিলতে পারে। আমার যতটুকু ইনফরমেশান পাওয়া তার উপরে ভিত্তি করে আপনাদেরকে বলছি যে দেখুন, প্রথমত একটা জিনিস আমি দেখাই, আমার টুডে ইনকাম এ পর্যন্ত হয়ে আছে কত, 30 টাকা। তো চলুন টুডে ইনকামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 30 টাকাই আছে, ঠিক আছে। তো আজকে সেলফ ইনকাম করে দেখাই লাইভ, কোনো রকম ভিডিও স্ক্রিপ্ট না করে। দেখুন ক্যাশব্যাক ট্যাক্স আমি অটোমেটিক 34টা করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে, ৩৫ নম্বর ট্যাক্স আমি করছি। আপনাদেরকে লাইভ দেখাবো যে আমার এটা 2000 টাকার আইডি, সেলফ ইনকাম কত দিচ্ছে এবং টিম ইনকাম দিচ্ছে কি না সেটাও লাইভ দেখাবো। দেখুন ট্যাক্স কমপ্লিট হয়ে গেল এখানে আমার। ডান, তো আসুন দেখি আমার টুডে ইনকামটা। দেখুন 65 টাকা, এখানে ছিল কিন্তু 30 আর হয়ে গেছে 65, মানে 35 টাকা কিন্তু সেলফ ইনকাম দিয়েছে, 35ই সেলফ ইনকাম দিয়েছে। এখানে আপাতত 25 দেয়নি, 35ই দিয়েছে। আসুন এবারে আমি পাশে থাকা আরেকটি আইডিতে ট্যাক্স সেখানেও 34টা করে রেখে দিয়েছি। তো সেই আইডিটায় আমি ট্যাক্সটা কমপ্লিট করতে থাকি। ইতিমধ্যে আপনাদেরকে আমি রিফ্রেশ করে দেখাবো এখানে বারবার যে দেখুন 65 দেখাচ্ছে আমার এই আইডির ট্যাক্স, পাশের আইডির ট্যাক্সটা কমপ্লিট করাচ্ছি, মানে এই আইডি ডাউনে আছে, রেফার পাচ্ছি কি না সেটার উপরে। দেখুন আমি রিফ্রেশ করতেই থাকছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ইনকামটা এখানে বেড়ে গেল, 65 থেকে 75 হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমার রেফার ইনকাম নিচের আইডিটা অ্যাড দেখা কমপ্লিট হলো, সেখান থেকেও কিন্তু 10 টাকা দিল। তো দেখুন ট্যাক্স ব্যাংক ওয়ালেটে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র 75 টাকাটাই আছে, মানে আজকের যে ইনকামটা সেটাই এখানে আছে, বাদ বাকি টাকা কিন্তু অলরেডি কিন্তু আমাদের ক্লোজিং ওয়ালেটে নেমে গেছে। দেখতে পাচ্ছেন এই ক্লোজিং ওয়ালেট, তো ক্লোজিং ওয়ালেটে যখন মারলাম এখানে কিন্তু ক্লোজিং ওয়ালেটে টাকাটা কিন্তু নেমে গেছে। জানি না টাকা তো নেমে গেছে ক্লোজিং ওয়ালেটে, বাট উইথড্র কবে লাগানো যাবে সেটাও কিন্তু কনফার্ম এখনও কোনো আপডেট নেই। আর উইথড্র লাগালে পেমেন্টটা কবে পাওয়া যাবে সেটার বিষয়ে কিন্তু কোনো পারফেক্ট আপডেট নেই। তো আপনারা যখন আপডেট না পাবেন তো বারবার আপনাদের ফোন করারও কোনো দরকার নেই, আপ লেভেলের কাছে বারবার জানারও কোনো দরকার নেই, কারণ
অ্যাডগুরু এমনই একটা কোম্পানি, এখানে আপ লেভেলের কাছে কোনো ইনফরমেশান থাকে না। আপনি যেমন লেভেল, আপনার আপ লেভেলও ঠিক তেমনই একটা লেভেলে, কারণ আপনার কাছে যেমন কোনো আপডেট ইনফরমেশান আসছে না, আপলাইনগুলোর কাছেও কিন্তু আসছে না। অতএব আপলাইনের সঙ্গে কথা বলা মানেই কিন্তু কি বলবো, বৃথা সময় নষ্ট করা, কারণ আপলাইন আপনাকে সঠিক কোনো ইনফরমেশান দেবে কোথা থেকে, সে তো পাচ্ছে না, তাই না? কারণ কোম্পানি কোনো ইনফরমেশানই পাস করছে না, কি তাদের মিশন আর কি তাদের ভিশন, আর কতদিন বা চলবে অ্যাডগুরু, কবে দেবে পেমেন্ট, কখনো 2000 টাকার আইডিতে ডাউন লেভেল ইনকাম দেবে না বলছে, কখনো 2000 টাকার আইডিটাকে আপগ্রেড করে 5000 না করলে ইনকাম বন্ধ হয়ে যাবে বলছে, কখনো বলছে আইডি 2000 টাকার আইডি হয়তো ল্যাপসও হয়ে যেতে পারে। জানি না যে অ্যাকচুয়ালি করতে চাচ্ছে কি। সব কিছু শেষে যেটা আমরা লাস্ট দেখতে পেলাম আজকে, সেটা হচ্ছে 35 টাকা আগের মতো দিচ্ছে, ডাউন লেভেলের ইনকামও জারি আছে, এবং টাক্স ব্যাংক ওয়ালেটের টাকাটা কিন্তু ক্লোজিংয়ে নেমে গেছে। তবে এটুকু বলতে পারি, আমরা নেক্সট আপডেট যদি আসে পেয়ে যাই, অবশ্যই চেষ্টা করব সবার আগে আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে দেওয়ার। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, কারণ নেক্সট আপডেট যেটা আসবে সেটা পেতে আপনাদের সুবিধা হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন আর বেল আইকনে ক্লিক দিয়ে রেখে দেন, না হলে কিন্তু আপনি হয়তো নাও পেতে পারেন নেক্সট আপডেটটা আমাদের যে আসতে চলেছে।